জয় মাতারা, জয় মাতারা, জয়। আমি সেকেন্ড পার্টটা শুট করছি, এটা হচ্ছে তোমার আগের পার্টটা। যারা যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে নাও, আর আমি উপরে এখানে দিয়ে দেবো আই বাটনে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো। আমরা যাচ্ছি খেতে, দেখি এখানে তোমার চিপ রেটের মধ্যে ভালো খাওয়া দাওয়ার কি পাওয়া যায়, হোটেলগুলো দেখবো, ঠিক আছে। আর ফার্স্ট পার্টটাতে আমি দেখিয়েছি কোথা থেকে তোমরা তারাপীঠে কিভাবে আসবে, কোন ট্রেন ধরে আসবে, কিভাবে অটো বুক করবে, তারপর অটো বুক করে কি করে লঞ্চ বুক করবে, ওটা ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্ট হচ্ছে এখন আমরা ফ্রেশ হয়ে খেতে যাচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে শুধু খাওয়ার, এটা সেকেন্ড পার্ট, শুধু খাওয়া দাওয়ার, দুপুরবেলা লাঞ্চ কি করবে। বন্ধ করলাম লাইট, চলো যাওয়া যাক। দিয়ে দিলাম তালা, এবার যাচ্ছি হচ্ছে। আমার বেসিক্যালি এই জায়গাটা এত সুন্দর ভালো লেগেছে না, এখানে একদম এন্ড সিসিটিভি ক্যামেরা আছে, আর এখানটা ব্যালকনি আছে সুন্দর, জামা কাপড় টামা কাপড়। আমরা আছি হচ্ছে এই হোটেলটা, তোমার পিছনে যে হোটেলটা আছে মা তারা লজ, এই হোটেলটাই, ঠিক আছে। হ্যাঁ, ওই দিকটা মুন্ডমালিনী তলা, ওটা আমরা পরে যাব, ঠিক আছে। আজকে আপাতত এখন যে খাওয়ার জন্য যাচ্ছি, প্রচন্ড খিদা পেয়ে গেছে। ট্রেন মানে যতগুলো হোটেল দেখছে সব খাওয়ার হোটেল, এখান থেকে তোমার ধাই দিয়ে ধার দিয়ে যাচ্ছে, সব খাওয়ার হোটেল, ঠিক আছে। এই সাইডেও খাওয়া হয়, তোমার ওই মেন রোডে গিয়ে মা তারা মন্দিরের যেখান থেকে পাশ থেকে ওখানেও খাওয়া হয়, আর ওই গলির ভিতরেও খাওয়া হয়। তো আমরা একটা ভালো হোটেল খুঁজছি, একটা ভালো হোটেল খুঁজছি যেখানে তোমার চিপ রেটে ভালো খাওয়া দাওয়া হয়, সে মানে হোটেলের সন্ধানে আছি যদি। হ্যাঁ হ্যাঁ, আশুতোষ। আর ওইটা এখন আমরা যখন আগে এসেছিলাম তখন 40 ছিল, এখন 60 হয়েছে। এখানকার মানে সব একই রেট যা হয় সব হোটেলে 60 হয়েছে। চলো খেয়ে দেখি, ঠিক আছে। আজকে দুপুরবেলাটা এখানেই খেয়ে দেখি, ঠিক আছে। আশুতোষ লজ, এখানে খেয়ে দেখি, এখানে খাই। দোকানে দু রকম সবজি আছে, তাই তো? আর যদি কেউ মানে মাছ মাংস নেয় ওটা কিরম ব্যাপার আছে? আছে আপনার আপনার রুই, খাটা রুই খেলে আপনার 90 টাকা, তারপরে চারাপোনা বাটা খেলে 90, আর কাতলা মাছ খেলে 100 টাকা, ইলিশ পমফ্রেট খেলে আলাদা রেট। সব রকম মাছ অ্যাভেলেবল হয় মোটামুটি। হ্যাঁ, চলো একবার এই দেখো আমার হোটেলটা, ইন্টেরিয়রটা। যদি মনে করো যে তোমরা হোটেলে বসে খাবে, ঠিক আছে, তার জন্য মানে ধরো এখানে আসতে চাও না, একজন আসবে বাদ বাকি সবার জন্য নিয়ে যাওয়ার এরকম ব্যবস্থা আছে, এটার জন্য এটা প্যাক করলে কি আলাদা টাকা? আলাদা 20 টাকা, মানে যা খাবারের দাম আলাদা, প্লাস্টিকটা যেন 15 টাকা। তো এরকম ফেসিলিটি অ্যাভেলেবল আছে, তোমরা যদি কেউ চাও হোটেলের মধ্যে মানে তোমরা গিয়ে মানে কেউ একজন এসে পুরো সবার খাবার নিয়ে যাবে, ওরকম প্যাক করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। মা বলবে আমরা সবজি অর্ডার করলাম। এলি খাবার জন্য বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, তার মধ্যেই চলে এসেছে বেশ গরম গরম খাবার, একদম ফ্রেশ এবং টেস্টি। চলো খাবার রিভিউ দেওয়া যাক। খাবার চলে এসেছে, আবার সুন্দর ঘি, সুন্দর ঘি একদম। আমার এখানে কি দেখাই, মা ওই থেকে টেস্ট করেছে আলু ভাজা, এটা একটা মিক্স সবজি, এটা হচ্ছে ডাল, আলু পোস্ত, ভাত, লেবু, টোটাল টোটাল 1 2 দু রকম সবজি, ডাল ভাত, দু রকম সবজি, ডাল ভাত, আলু ভাজা, তোমার 60 টাকা, ঠিক আছে। আর ভাত হচ্ছে তোমার আনলিমিটেড, মানে তুমি ধরো পরবর্তীকালে তোমার নিলে আবার কেউ তুমি চাইলে যে তুমি পরবর্তীকালে ভাত নেবে এক্সট্রা পাবে, ঠিক আছে। এমন না যে তোমার ভাত যেরকম আমাদের কলকাতা সাইডে ভাত তুমি তুমি পরে নাও, 5 টাকা করে নেয়, 5 টাকা করে 1 প্লেট। আবার চাল কিন্তু বাসমতি চাল, রাইস এবং বাসমতি রাইস, ঘরঘরে সরু চাল। যেরকম আমি বলেছিলাম একদম দোকানে ঢোকার একদম প্রথমে যে মাথা পিছু আনলিমিটেড রাইস, আনলিমিটেড সবজি, সেরকম একদম বালতি নিয়ে হাজির হয়ে গেছে ভাই ভাত দেওয়ার জন্য। যার যতটা ভাত দরকার, কাউকে ওরম না যে একটু কম দিই একটু বেশি দিই, না একদম মন খুলে ভাত দিচ্ছে। দাদা খাও সবজি, খাও যত খুশি, আনলিমিটেড 60 রুপিসে আনলিমিটেড, এই জিনিসটা কিন্তু আলাদাই ব্যাপার।
ডালটার কোয়ালিটি পাতলা থাকলেও বাট কিন্তু টেস্টে কিন্তু দারুণ। তো ডালটা দিয়ে প্রথম টেস্ট করতে ডালটা বেশ ভালো লাগলো, পাতলা হলেও কি হবে, ডালটা পাতলা ছিল কিন্তু টেস্ট ছিল ডালটায়, পাতলা হলে কি হবে, টেস্ট তো হয়। ঠিক যেরম কথা সেরম সার্ভিস, খাওয়ার ভাত দেওয়ার সাথে সাথে তরকারি দেওয়ার সাথে সাথে আনলিমিটেড তরকারি আবার নিয়ে চলে আসলো, যত মানে দু রকম তরকারি, পোস্ত আর মিক্সড ভেজিটেবল করেছিল, যতবার চাই ততবার মানে না চাইতেও চলে আসছে, তরকারি লাগবে তরকারি লাগবে। এই জিনিসটা কিন্তু একমাত্র তারাপীঠ ছাড়া অন্য কোথাও পাবে না, একমাত্র বলতে পারো তোমার একটা সেবা করছে, আনলিমিটেড যেগুলো দিচ্ছে এতে মানে কোনো ভক্তগণ খালি পেটে বাড়ি না যায়, একদম যে চেয়েছে চেয়ে চেয়ে দিচ্ছে, নাও নাও নাও। খাবার দাবার কিন্তু আনলিমিটেড তোমার, ঠিক আছে, তোমার যতটা দরকার তুমি নিতে পারবে, এটা কিন্তু খুব ভালো জিনিস। তারপর টেস্ট করলাম হচ্ছে আলু পোস্তটা, আলু পোস্তটা টেস্টটা কিন্তু ভালো ছিল, বাট আলু পোস্ত যে পোস্ত পোস্ত ব্যাপারটা আমার ঠিক এটা লাগলো না, বাট আলুর যে যেটা যাই করেছে তরকারি হোক যেটাই, ওটা টেস্ট ভালো ছিল যাই হোক, কিন্তু পোস্ত আমার লাগছিল না ঠিক জিনিসটা, বাট ছিল কিছু একটা মানে পোস্ত দানার মতন কিছু একটা ছিল, বাট ওটা পোস্ত কি অন্য কি আমি সেটা আমি ঠিক জানি না, বাট খেতে টেস্ট ছিল, মানে আমাদের যে বাঙালির আলু পোস্তের মতন না বাট তাও চলে যায়, মানে গন্ধ ছিল। এবার নিয়ে ফেললাম যে হালকা করে বলেছিল মিক্সড ভেজ, মিক্সড ভেজের মধ্যে ছিল পেঁপে, বরবটি, আলু, কুমড়ো, আরও দু তিনটে সবজি ছিল, কিন্তু মিক্সড ভেজটা ভালো ছিল, বাট আলু পোস্তের মতন না, আলু পোস্তটা যদি পোস্ত নাও থেকে থাকে আলু পোস্ত কিন্তু আলাদা একটা টেস্ট ছিল, মিক্সড ভেজের কিন্তু সেই টেস্টটা নেই, মোটামুটি চলে যায় কাজ, বুঝলে তো। ওর থেকে আমার আমার মতে দুটো তরকারির থেকে যদি যদি কম্পিটিশান হয় তো আলু পোস্তই জিতবে, আর ডালটাও ভালো ছিল, মিক্সড ভেজটা অতটা ভালো না, হয়তো পারো যারা ভেজিটেবিল খাও তোমরা তাদের জন্য ভালো লাগতেও পারে। এদিকে প্রায় পাত্তা শেষ করে ফেলেছিলাম, আর ওদিক থেকে এন্ট্রি হয়ে গেল ভাইয়ের সুপারম্যানের মতন বালতি নিয়ে, জাস্ট এন্ট্রিটা তোমরা দেখো, এসেই বলছে ভাত লাগবে, মানে থালা খালি দেখলেই ভাই ওখান থেকে চলে আসছে, মানে একদম ভাত নিয়ে, ভাত লাগবে মানে সেদিন লাইফে বলতে পারো যেই ভাত খেয়েছি বা যাই ভাই আমাকে যা ভাত খাইয়েছে আমি রাত্রিবেলা আর খেতে পারিনি, সিরিয়াস বলতে, ওই ভাই যে আমাকে দুপুরবেলা ঠেসে ঠেসে ভাত খাইছিল, মানে নিজের বাড়ির লোকও তো ভালোভাবে ভাত খাওয়ায় না যে আমার ভাই ওই সুপারম্যানের মধ্যে বালতি নিয়ে এন্ট্রি মারছে, একের পর এক ননস্টপ এন্ট্রি। তারপরে নিয়ে চলে আসলো বালতিতে ডাল, মানে পরপর পরপর নিয়ে আসছে একদম পরপর পর, এরপরে নিয়ে আসলো তরকারি, মানে যা লাগছে যা চাইছি দিয়ে দিচ্ছে একদম মন খুলে। আই থিঙ্ক এই হোটেলটার নাম আশুতোষ লজ না হয়ে গৌরী সেনের হোটেল হওয়া উচিত ছিল, মানে ওরকম যা যা মানে কোনো ব্যাপার না, খাও পেটটা ভরলেই হলো। খাওয়ার সাথে যে আলু ভাজা দিচ্ছে এবং যে লেবু এবং লঙ্কা দিচ্ছে সেটাও আনলিমিটেড। ভাই যে থালা ভরতে করে ভাত দিয়ে গেছিলো আমার পক্ষে শেষ করতে মোটামুটি 15 মিনিট লেগে গেল, তার মধ্যে আবার চাটনি এবং পাঁপড় সার্ভ করলো, চাটনিটা কিন্তু আমড়ার চাটনি ছিল আর পাঁপড়টা নর্মাল পাঁপড় ছিল, দুটোই ভালো ছিল, বাট 60 রুপিজে এত কিছু খাবার আনবিলিভেবল, ঠিক আছে, জাস্ট অসাধারণ, মানে ভাবা যায় না। আরে ভাই চাটনিটা তো আনলিমিটেড দিস না, ওঠাও নাকি আনলিমিটেড, পাঁপড়ও আনলিমিটেড, খাও মন ভরে খাও, মন খুশি হলেই হবে, মানে এই হোটেলটার এটাই হচ্ছে স্পেশালিটি। কেন বলবো, তারাপীঠে গেলে অবশ্যই এই হোটেলটায় যাও, খাও দাও, পেট ভরে খাও, মানে পেট সাথে মন দুটোই ভরে খাও। একটা সত্যি কথা বলতেই হবে, এই হোটেলের যারা যারা, আমি তো এতক্ষণ বসে খাচ্ছি প্রায় আধ ঘন্টা ওভার হয়ে গেছে, সবাইকে কিন্তু সেমভাবে সার্ভ করছে, যে আমি ক্যামেরা আছে বলে একজন আমাকে এরমভাবে সার্ভ করছে না, সবাইকে সেম, তোমরাও আসলে তোমাদের এরমভাবে সার্ভ করবে, প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এবার আস্তে আস্তে ওঠা যাক, এখনও ভাই দেখছি অন্য লোকদেরকে ঠিক আমাদের যেরমভাবে সার্ভ করেছিল ঠিক ওরমভাবেই সার্ভ করার জন্য তরকারি এবং ভাত ডাল আনলিমিটেড সব টেবিলে টেবিলে ভিজিট করছে। এই হোটেলে খাওয়া দাওয়া করলাম দারুণ, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া 60 টাকায় পেট ভর্তি, মানে পেট ভর্তি হয়ে লাস্টে যে ভাত তুমি নিয়ে যাও খেতে পারছিলাম না। তো এই দুপুরবেলা খাওয়ার ভিডিওটা এখানেই এন্ড করছি, 60 টাকায় তারাপীঠে এসে আনলিমিটেড খাওয়া দাওয়া দুপুরের পেট ভর্তি, এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নেক্সট পার্ট হচ্ছে মন্দিরে পুজো দেওয়া, থার্ড পার্ট মন্দিরে পুজো দেওয়ার যে পার্টটা ওটা আসছে বিকেলবেলা, ঠিক আছে।